পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও বোর্ড নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে বাধল গন্ডগোল। ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে তুলসীহাটা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে। অভিযোগ, প্রথম দিন কেন্দ্রে পরীক্ষার বোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দিলেও এদিন হঠাৎ করে জলের বোতল ও বোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি স্কুল কর্তৃপক্ষ। স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী, ফলে এদিন জলের বোতল ও পরীক্ষার বোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না মেলায় বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিচন্দ্রপুর থানার পুলিশ। যদিও কেন্দ্রের তত্ত্বাবধায়ক শিক্ষক জানিয়েছে, পর্ষদের নির্দেশ অনুসারে এই রঙিন জলের বোতল ও পরীক্ষার বোর্ড নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। হচ্ছে কারণ আজ থেকে আজ যে দ্বিতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষার দিন কোনো মানে ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচ বোর্ড নিয়ে আসা হবে না। আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিলো, আমার এজ এ গার্ডিয়ান এসেছিলো, হঠাৎ বলছে এই কুড মানে এই পিচ বোর্ড ইউজ করা যাবে না, এখন সময় হাতে কম। এবার ইউজগুলো এই যে বাচ্চা 12 বছর ধরে কুড়ে পরীক্ষা দিয়েছে পিচ বোর্ড, এখন উইদাউট পিচ বোর্ডে পরীক্ষা দিবে কীরকম? তো ভেন ইন্সপেক্টর যে এসেছিলো আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান, যে আমাকে যে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে, তো আমাকে দেখাও, কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না, এটা আমি সিস্টেম আমি বুঝি বুঝতে পারছি না, একই দিন এক একটা সিস্টেম, এটা কীভাবে, এটা সরকার কী করছে, এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজে তৈরি করছে? তো এবার যদি এভাবে যে স্টুডেন্ট একটা এমনি পরীক্ষার ভীষণ চাপ, এবার এখন যে উইদাউট পিচ বোর্ড এবার যে এটা একটা দাঙ্গা, যে এখন একটা যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, এরপরে এর ফলে বাচ্চা একটা মানে একটা চাপ সৃষ্টি হচ্ছে, এবার সান পরীক্ষা কিন্তু কীরকম, এর কিছু ব্যবস্থা করা হোক। আর পিচ বোর্ড প্লাস জলটা, আমি তো জলের মধ্যে যে জলটা যে স্বচ্ছ জল, ওর মধ্যে কিছু তো নেই। স্কুলে যখন ভেনু ইনভিজিলেটর এবং ভেনু সুপারভাইজারের ট্রেনিং হয়, প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময়, সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দেবে তার ছাত্রছাত্রীদের, তারা বলে দেবেন যে জলের বোতল, এবছর জলের বোতল এবং ট্রান্সফারেবল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে, আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেনু সেন্টার বা যে স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না। ওটা স্কুলের দায়িত্ব, যে স্কুল থেকে ছাত্ররা আসবে ওরা ওনারাই বলে দেবেন প্যারোলের সময় যে আপনার ছাত্র আপনার তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফরমার বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না, স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে।